ঠিক আছে না না শেষ নব না আমি হানো করি নাই আমরা কি কেকে যাবো ধরবো কেকটা ধরবো চা প্যান হয়তো জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সারা জাগিয়েছিলেন বর্তমানে বঙ্গ টিভি তো উনি ভালো নিউজ করে শুভ সন্ধ্যা আমি এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি যিনি জন্মদিন তুমি বঙ্গ টিভির প্রতিনিধি ও উপস্থিত সকলকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এনটিভি প্রতিনিধি, আমি এনটিভির তরফ থেকে বঙ্গ টিভির জন্মদিনকে জন্মদিন উপলক্ষে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গ টিভির প্রতি আবেদন, বঙ্গ টিভি প্রতিটি মানুষের মেহনতি মানুষের জন্য কাজ করবে। বঙ্গ টিভি তার অনুষ্ঠান সূচির মাধ্যমে জাতি এবং দেশের জন্য কাজ করে যাবে, প্রতিটি মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাবে, এই প্রত্যাশায় আমার। আমি বাংলাদেশ টেলিভিশন এনটিভির পক্ষ থেকে আমি আবারও বঙ্গ টিভিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নরসিংদী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও আমি এই বঙ্গ টিভিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। দোয়া ও আলোচনা সবাই, হ্যাঁ বঙ্গ টিভি তো সবাইকে, এটা হচ্ছে 16ই ডিসেম্বর, সবাইকে মুজিবিও শুভেচ্ছা। আমি এটা আশাবাদী যে আজকে যে সাংবাদিক ভাইদের কাছে আমার একটা দাওয়াত পাইছি, আমার ভাইয়েরা আমাকে একটা দাওয়াত দিয়েছে, ছোট বোন আমি তাদের, এটা আমি অনেক কৃতজ্ঞ ভাইদের কাছে যে এরা আমাকে যোগ্য মনে করেছে যে তাদের সামনে আমি আইসা দুইটা কথা বলতে পারবো। এটা আমি অনেক কৃতজ্ঞ রমজান ভাইয়ের কাছে যে রমজান ভাই আমাকে দাওয়াত করেছে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বঙ্গ টিভি মানে আমার একটা বিশ্বাস আছে যে রমজান ভাই বঙ্গ টিভির সাংবাদিক, উনি অনেক দূর এগিয়ে যাবে এবং যারা সাংবাদিক আছেন তারা ন্যায়ের পথে থাকবেন, সত্যের পথে থাকবেন। একটাই আশাবাদী আমি যে আপনারা যাই করবেন সত্য জেনে সেটা প্রচার করবেন। আজকে আমি যুব মহিলা লীগের সভাপতি, সরি সেক্রেটারি, তা আমার এটাই আশা যে আমাদের নরসিংদীতে, সারা দেশের কথা আমি বলতে পারবো না, শুধু আমাদের নরসিংদীর কথা আমি বলি যে আমাদের নরসিংদীতে অনেক অনেক ঘটনা হয়, অনেক ঘটনা হয় না, কিছু কিছু জিনিস আছে
বিনা কারণেই প্রচার হয়। তা আমি আপনাদের কাছে একটাই আশা রাখবো যে আপনারা সব কিছু জেনে বুঝে একজনের মা একজনের নামে একটা রিপোর্ট করবেন, সেটা ভালো করে বুঝে তারপর রিপোর্ট করবেন। কারণ একজন আপনাদের রিপোর্টের কারণে অনেকের অনেক সমস্যা হতে পারে। তা আমি চাই আপনারা আপনাদের বিবেচনা করবেন। আপনারা অনেক জ্ঞানী, অনেক সচেতন। আমি আপনাদের ছোট বোনের মতো, আমি তেমন কিছুই জানি না। তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে আবারও বলবো, আপনারা ন্যায়ের পথে থাকবেন, সত্যের পথে থাকবেন। আমি হই না কেন, যাই হোক, যার কাজই করবেন তার যেন কোনো ক্ষতি না হয়, তার ক্ষতি করে আপনারা কাজ করবেন না। এটা আমার সকল সাংবাদিকদের প্রতি আহ্বান এবং মানে আবেদন, যে আমি আপনাদের কাছে, আপনাদের ছোট বোন হয়ে আপনাদের কাছে আমি এটাই আবেদন করি যে আপনারা। আসসালামু আলাইকুম, প্রিয় উপস্থিতি সাংবাদিক ভাইরা আমার এবং আমার ভাই বন্ধু যারা এখানে উপস্থিত আছেন, যে বঙ্গ টিভির চতুর্থ বর্ষ সেই সুবাদে এখন আমার যে বঙ্গ টিভির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করতেছে, এখানে অনেকেই আসার কথা ছিল, হয়তোবা কাজকর্মে একে গেছে আসতে পারে নাই, তারপরও যে আমি অনুষ্ঠানটা করতে পারছি যে আপনাদের সহযোগিতায়, তার জন্য আমি সকলের কাছে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে মানে বস্তুনিষ্ঠ কোনো কিছু হলে জানানোর চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আমার দিক থেকে যেন আমি ভালোভাবে উপস্থাপন করতে পারি। আর সাংবাদিকের কোনো নিজস্ব বক্তব্য থাকে না, আপনারা যারা আছে তারা যা বলে তাই আমরা গণমাধ্যম কর্মীরা লিখি, নিজেদের কোনো বক্তব্য নাই। তাই এই বলে পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে শুভ সন্ধ্যা বঙ্গটিভির চতুর্থ জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের সম্মুখে আমরা দেখতে পাচ্ছি এখানে বঙ্গটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম রমজান, যিনি অতি দক্ষতার সাথে দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় কাজ করে আসছেন। আজকে আমি এই আয়োজন করার জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমাদের এই আওয়ামী লীগ ছাত্রলীগের দলীয় নেতৃবৃন্দ রয়েছে এবং নরসিংদী সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল এবং আমাদের আলী হোসেনুল্লাহর সাথে আরও নেতৃবৃন্দ রয়েছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ধন্যবাদ।